বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি চলে গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী। জানা গেছে সেই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানায়। জানা গিয়েছে প্রত্যেক থানাতেই সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সমস্ত বন্দুক পরিষ্কার করা হয়। সেই মতো রবিবার বেলিয়াবেড়া থানায় বন্দুক পরিষ্কারে কাজ করছিলেন পুলিশ কর্মীরা। সেই পরিষ্কার করার সময় হঠাৎ করে একটি বন্দুক থেকে গুলি চলে যায়। গুলি লাগে অন্য এক পুলিশ কর্মীর। আহত পুলিশ কর্মীর নাম বিশ্বনাথ দণ্ডপাঠ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। সূত্রের খবর, আহত পুলিশ কর্মীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাফিক পুলিশের সাহায্যে গ্রিন করিডোর করে তাকে কলকাতায় আনা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো। কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর সময় কারারুদ্ধ ছিলেন, সবাই জানেন, এবং মুর্শিদাবাদে কারারুদ্ধ ছিলেন আলিবর্দির কাছে। ওনার অগেনস্টে একটা ফলস আরোপ লাগানো হয়েছিল। উনি একটা 9 লক্ষ টাকা, মানে এখনই 9 লক্ষ ইজ কোয়াইট আ বিগ অ্যামাউন্ট, তখনকার দিনে 9 লক্ষ তো ভাবাই যায় না। সেই কর দিতে না পারায় উনি কারারুদ্ধ হয়েছিলেন। এবং ওনাকে ওনার আলিবর্দির খানের ইচ্ছে ছিল ধর্মান্তরিত করা। এবং তখন যেহেতু মহারাজা কৃষ্ণচন্দ্র সবাইকে ভালোবাসতেন এবং সবাইকে নিয়ে চলতে চাইতেন, প্রজা হচ্ছে ওর ছেলে মেয়ে, সেই হিসেবে প্রজারা চাইলেন যে মহারাজাকে যে করে হোক ওই অ্যামাউন্টটা তুলে। এবং ওনার এক বন্ধু ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী, তিনিও খুব হেল্প করেছিলেন। তো ওই অ্যামাউন্ট 9 লক্ষ টাকা তুলে ওনাকে ছাড়িয়ে আনা হচ্ছিল। যখন উনি জলপথে আসছেন তখন দেখেন মা রাজরাজেশ্বরী বিসর্জন হচ্ছে, মানে ভাসানো হয়েছে। তখন উনি ভাবলেন যে আমি মায়ের পুজোটা দিতে পারলাম না, সেই করে অতি দুঃখের সহ উনি একটু তন্দ্রায় এসেছিলেন। সেই সময় এই মা, ওনারও নাম একই, মা রাজরাজেশ্বরী, কারণ উনি আবার ঘুরে এসেছেন।